এবছরের যেটা প্রতিপাদ্য বিষয় মানে যে অবজেক্টিভ নিয়ে প্রতিবারই নারী দিবস পালন করা হয় সেটা হলো ব্রেক দ্য বায়াস, তার মানে নারী পুরুষের সম অধিকার। এই নারী পুরুষের সম অধিকার শুরু হয়েছে দেড়শো বছর আগে, কিন্তু এখন পর্যন্ত আমরা লক্ষ্যে পৌঁছতে পারিনি। আগামী ভবিষ্যতের জন্য যেটুকু আমরা করে আসছি এখন থেকে বাকিটা শুরু করতে হবে। তো তবে যেটা বললাম যে নারী স্বাস্থ্য মানেই হলো যে সে শুধু তার বড় হবে, বিয়ে হবে, বাচ্চা হবে, এটার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে না। সে তার স্বাস্থ্যকে ভালো রাখতে হবে, সে মানসিক দিক দিয়ে ভালো থাকবে, তার অর্থনৈতিক অবস্থারও উন্নত হবে। এজন্যই কিন্তু আমরা এখন কি দেখতে পাই, আমরা এখন দেখতে পাই বিভিন্ন সেক্টরে মেয়েরা কিন্তু কাজ করছে, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তারপরে দেশের আমরা খুব গর্বিত যে আমাদের দেশের এখন প্রধানমন্ত্রীও একজন নারী এবং বিরোধী দলীয় নেত্রী নারী, স্পিকার নারী। তো এভাবেই সমস্ত সেক্টরে কিন্তু আছে, সে তার কর্মক্ষেত্র যেভাবে এগিয়ে যাচ্ছে তেমনি সে সংসারে দায়িত্ব পালন করছে, তেমনি তার পরিবারের অন্যান্য সবার প্রতিও কিন্তু সে দায়িত্ব পালন করে আসছে। এটার জন্য কিন্তু সে মেয়েকে একাই কিন্তু স্ট্রাগল করতে হয়। তবে আমি বলবো একটা মেয়ে সব দিক থেকে যদি সে পারফেক্টলি সব কাজগুলি করতে চায় তবে তাকে কিন্তু ফ্যামিলি সাপোর্ট দিতে হবে। কাজেই একটা নারীর সে ছোট্টবেলা থেকে যখন সে বড় হয় সে পরিবারের সাপোর্ট পাবে, বিয়ে হলে তার হাজব্যান্ডের সাপোর্ট নিতে হবে এবং তার পরিবারের অন্যান্য যারা মেম্বার আছেন তাদেরকেও তার সাপোর্ট দিতে হবে। কারণ মেয়েরা এখন অনেক কিছু করে, মেয়েরা এখন বিমান চালাচ্ছে, মেয়েরা এভারেস্ট জয় করছে, মেয়েরা অনেক কিছুই করছে। এবং সেজন্যই আমি বলবো যে না, একটা এই যে ব্রেক দ্য বায়াস, তার মানে যে সম অধিকার, সেটা আমাদেরকে এখন ভুলে যেতে হবে। এখন থেকে আমরা এই সম অধিকার নিয়ে আজকে থেকে শুরু করব, যেন আগামী দিনের ভবিষ্যতে যে মেয়েটা, ছোট্ট বাচ্চা মেয়েটা জন্ম হবে সে যেন শুরু থেকেই বৈষম্যের শিকার না হয়। এখনও কিন্তু গ্রামে প্রচলিত আছে যে মেয়ে বাচ্চা হলে তখন কিন্তু গার্জিয়ানরা একটুই হয়, উফ মেয়ে হলো ছেলে হলো না। এই যে একটা ডিসস্যাটিসফ্যাকশন জন্ম থেকে শুরু হয় এটা আমরা চাই না। একটু যখন বড় হয় তখন কিন্তু কিছু কিছু ফ্যামিলিতে আছে যে ছেলেকে একটু বেশি খাবার দিচ্ছে, মেয়েকে একটু কম দিচ্ছে। এখন অবশ্য এটা নাই, অনেকটাই কমে গেছে, অনেকটাও কমে গিয়েছে, ইনশাআল্লাহ আগামীতে এই বৈষম্যটাও থাকবে না। আর তার চেয়ে আরও একটা বড় জিনিস যেটা হলো যে তাকে মানসিক স্বাস্থ্য, শারীরিক তো আছে, যেমন আমরা যেটা করি, আমি একজন ডক্টর হয়ে আমি যদি এখন গাইনোকোলজিস্ট, আমি মেল গাইনোকোলজিস্ট হতাম, পুরুষ গাইনোকোলজিস্ট হতাম, তাহলে আমি অনেক মেয়েরাই কিন্তু একটু রক্ষণশীল, এখনও ওরকম আমরা সার্ভিস নেওয়ার জন্য প্রথমে মেয়েদের কাছে আসে। আমরা তো এই লেখাপড়া করেছি, MBBS পাশ করার পরে গাইনিতে পড়াশুনো করেছি, পাশাপাশি আমরা সংসার করেছি এবং বাচ্চাদের লালন পালন করেছি, অনেক বাধার সম্মুখীন হয়েছি, তারপর ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি এবং অবসর নেওয়ার পরও এখনও আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি। অনেক সময় পেশেন্ট আসে বলে ম্যাডাম আপনারা সুস্থ থাকেন, আপনারা সুস্থ না থাকলে আমাদেরকে কে সার্ভিস দেবে, কে দেখবে। তো এই যে একটা কথা বলা, এটা আমাদের খুব ভালো লাগে যে না আমরা সমাজের একটা নেক্সট জেনারেশনের জন্য, বর্তমান জেনারেশনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তেমনিভাবে প্রতিটা ক্ষেত্রে, আমি ডাক্তার না, টিচার আছে যারা, সব ক্ষেত্রে সবাই কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে। কাজে সেই নারীকে আমার মনে হয় তাদের সবাইকে সম্মান করা উচিত। তার নারী একজন মা হতে পারে, একজন বোন হতে পারে, একজন স্ত্রী হতে পারে, একজন শাশুড়ি হতে পারে, কাজে সবাই তাদেরকে সম্মান দিতে হবে। এখন কিন্তু এখনও দেখা যায় যে আমরা এই শতাব্দীতেও বিভিন্ন পেপার খুললে, টিভিতে খবর দেখলে আমরা দেখি এখনও রেপ্ট হচ্ছে, এখনও ভায়োলেন্স হচ্ছে, এখনও অ্যাসিড ছুঁড়ে মারছে। তাহলে এই যে ভায়োলেন্স অ্যাগেনস্ট উম্যান, উম্যানদের প্রতি যে একটা মানে বৈষম্যের শিকার তারা, কিছু সেটাও আমরা চাই না। কাজেই প্রতিদিনই দেখা যাচ্ছে, কাজে শুধুমাত্র যে তার শরীর সুস্থ রাখতে হবে তা না, তাকে মানসিক স্বাস্থ্যকেও ভালো রাখতে হবে। কাজে
আমরা চাই যে প্রতিটা ক্ষেত্রেই নারীর সম অধিকার থাকবে, নারীরা কাজ করবে, তাদেরকে সম্মান উপযুক্ত সম্মান দিতে হবে, তাদেরকে প্রাপ্য সম্মান দিতে হবে, এবং সম্মানটা শুরু হবে নিজের ঘর থেকে। তার হাজব্যান্ড যখন তাকে সম্মান করে, তার ভাই বা এরা যেন সম্মান করে, একটা মেয়ে হলে তাকে অল্প অল্প পড়িয়ে তাকে তাড়াতাড়ি করে বিয়ে দিলাম, এটা যেন আর না করে। কর্মক্ষেত্রে তার কলিগরা যেন তার সেই কলিগকে সম্মান করে। রাস্তায় যখন সে চলাফেরা করবে, বাসে চলবে, মার্কেটে যাবে, সবাই যেন নারীদেরকে সম্মান করে। আমরা যেন আর পেপার খুললে এই খারাপ খারাপ কথাগুলি যেন আর না শুনি, যে ওখানে অমুকে ধর্ষিতা হচ্ছে, ওখানে একজনকে অ্যাসিড ছুঁড়ে মারছে, ওখানে একজন ট্রাক চাপা দিয়েছে, তাতে কি হয়? আমি তো আমার সেই নারীকে অসম্মান করলাম, তারপরে দেখা যায় তার সাক্ষাৎকার নেওয়ার জন্য যে এফেক্টেড হলো, তার সাক্ষাৎকারে নেওয়ার জন্য আমরা অস্থির হয়ে যাই। কাজে আমি বলবো যে নারীরা অনেক কিছু করে, একটা নারীর কোলেই তো আপনি পেটেই তো আপনার জন্ম হয় পুরুষদের, কাজে কেন আমরা তাকে অবহেলা করব, কেন তাকে আমরা সম্মান দেব না? মাকে সম্মান করতে হবে, মাকে সম্মান না করলে স্ত্রীকে সম্মান করতে হবে, বোনকে সম্মান করতে হবে, এইভাবে প্রতিটি নারীকে আমাদের সম্মান করতে হবে এবং সমানভাবে দেখতে হবে, যাতে ভবিষ্যতে আমরা এই বৈষম্যটা দূর করতে পারি। সেই 150 বছরের স্ট্রাগল শুরু হয়েছে, এখনও আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আমরা সবাই মিলে যদি একটু সচেষ্ট হই, তাহলে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো।